মানুষের উৎসব যেন পশু পাখিদের বা পরিবেশের পক্ষে অভিশাপে পরিণত না হয়, সেই জন্য দীপাবলি উপলক্ষে আমাদের অবশ্যই এবছর বাজি পোড়ানো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এবং আমরা এ বিষয়ে আমাদের সন্তানদেরকে, আমাদের আগামী প্রজন্মকে আমরা উৎসাহিত করছি। সেই সাথে বিশেষত যদি অগত্য বাজি পোড়াতেই হয় তাহলে পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর প্রতি আমরা ঝোঁক দেখতে পাচ্ছি তরুণ প্রজন্মের, এবং আরও বেশি আমাদেরকে তরুণ প্রজন্মকে উৎসাহ দিতে হবে যাতে তারা পরিবেশ বান্ধব বাজি তারা ব্যবহার করে অথবা বাজি পোড়ানো থেকে বিরত থাকে। কারণ পরিবেশ আমাদের এই দীপাবলির পরে আমরা দেখি যে বায়ুতে যে পরিমাণে দূষণ বেড়ে যায় এবং প্রচুর পরিমাণে পাখি এবং অনেক কীটপতঙ্গ মারা যায় ঠিক এই দীপাবলির পরে, সুতরাং তাদেরকে কষ্ট দিয়ে, এবং আমাদেরকে এই মহামারী শিখিয়েছে যে আমরা পরিবেশকে কষ্ট দিয়ে, পরিবেশের জীবজন্তুকে, পশু পাখিকে কষ্ট দিয়ে আমরা কিন্তু সুখে থাকতে পারবো না, এবং আমরা একসময় গৃহবন্দী ছিলাম এই প্রকৃতি অসুস্থ ছিল বলেই, ঠিক যেমন আমরা বনের পশুদেরকে বন্দি করেছিলাম। সুতরাং এবছর দীপাবলিতে আসুন আমরা সবুজ বাজি ব্যবহারের দিকে নজর দিই অথবা বাজি পোড়ানো থেকে বিরত থাকি।